বিজয়ী খেলোয়াড়। জীবনে সবাই নিজেকে নিয়ে স্বপ্ন দেখে, সমাজে বিশেষ শিশুরাও নিজেদের নিয়ে স্বপ্ন দেখে, তারাও কোনো অংশে কম নয়। আমার খেলাধুলা করতে অনেক ভালো লাগে, আমি এখানে প্রত্যেক বছর খেলাধুলা করতে আসি। আমি হুইলচেয়ার রেস পছন্দ করি আর বল থ্রো পছন্দ করি। বিশেষ চাহিদা সম্পন্ন মা বাবারা অনেক প্রতিবন্ধকতা পার করে ধৈর্যের সাথে তাদের সন্তানদের পাশে থাকছেন, তাদের দক্ষ করে গড়ে তুলছেন। আমার ছেলে শ্রবণ প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও বর্তমানে যতগুলি খেলাধুলা আছে, সেটা কম্পিউটার বলেন, শারীরিকভাবে বলেন, যেটাই হোক না কেন, অনেক 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 পারদর্শী অন্য বাচ্চাদের তুলনায়। বিশেষ বাচ্চাদের জন্য বিশেষ কিছু ট্রেনিংয়ের ব্যবস্থা করা, ক্রিকেট খেলা বিশেষ করে এইসব বাচ্চারা ক্রিকেটের প্রতি খুব আগ্রহ থাকে বেশি, তা তাদেরকে যদি একটু এডাক বিষয়ের উপরে যদি ট্রেনিংয়ের ব্যবস্থা করে দেওয়া হতো। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে এদের একটা যে খেলার মাঠ, মানে এরা যে একটা জায়গায় খেলবে, স্পেশালভাবে যে খেলবে, এই মাঠটা আমাদের কিন্তু খুব প্রয়োজন হয়ে পড়েছে। ও যখন 7 মাস বয়সে তখনই আমরা মানে গেস করেছি যে তার একটু প্রবলেম আছে। প্রবলেমটা এরকম যে ও মানে পিছন থেকে ডাকলে শুনতো না, বা এমনি টুংটাং শব্দ করলে ও রেসপন্সটা ওইভাবে করতো না। তারপর থেকে মনে করেন যে যুদ্ধে নামার মতোই। অনেকে দেখে বোঝার উপায় নেই যে তারা বিশেষ শিশু। আমাদের পরিবারে কিছু কিছু লোক আছে একটু চ্যালেঞ্জিং, সাহসী, আমি তাদের মতো হতে ইচ্ছুক। আর হলো আমি একটি জীবন পছন্দ করি, লড়াই, জীবনের জন্য লড়াই এবং দেশকে বাঁচানোর জন্য লড়াই করতে শিখেছি, এই জন্য আমি পড়াতে ইচ্ছুক। অ্যাজ এ পাইলট আই ক্যান বি অ্যাক্টিভ অ্যান্ড ফেস ভেরিয়াস টাইপস অফ চ্যালেঞ্জার্স, অ্যাজ এ পাইলট আই ক্যান সার্ভ দ্য নেশন, দ্যাটস ইট। জাতীয় প্রতিবন্ধী ফোরামের মহাসচিব ডক্টর সেলিনা আক্তার বলেন, প্রতিবন্ধীদের সুবিধার্থে অনেক আইন হয়েছে কিন্তু অনেক ক্ষেত্রে তা বাস্তবায়িত হয়নি। অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন এবং 12 ধরনের যারা প্রতিবন্ধী রয়েছে সকলকে নিয়ে আমাদের কর্মপরিকল্পনা রয়েছে, সরকারের একটি কর্মপরিকল্পনা রয়েছে এবং 2 আইন রয়েছে, প্রতিবন্ধী সুরক্ষা আইন 2013 এবং নিউরো ডেভেলপমেন্টাল সুরক্ষা ট্রাস্ট আইন 2013। আমরা চাচ্ছি সর্বক্ষেত্রে প্রতিটি মন্ত্রণালয়ের মাধ্যমে এই আইন দুটি যদি বাস্তবায়ন হয় তাহলে প্রতিবন্ধী মানুষের জন্য আলাদাভাবে কিছু চাইতে হবে না। আমরা চাই আইন দুটির বাস্তবায়ন এবং জাতীয় কর্মপরিকল্পনাটা বাস্তবায়ন হোক। প্রতিবন্ধী ব্যক্তি পরিবার ও সমাজের বোঝা নয়, তারাও মানুষ এবং জাতীয় সম্পদ। সমাজে 8-10 জন মানুষের মতো সুবিধা ভোগ করুক প্রতিবন্ধী শিশুরা, তেমনটি চাওয়া প্রতিবন্ধী অভিভাবকদের। নাসরিন হুদাবিথি, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।